আজ আমরা শিখে নেব ইনস্ট্যান্ট রাবড়ি। রাবড়ি তো আমাদের সকলের খুবই খেতে ভালো লাগে, সেটা গোলাপ জামুনের সাথেই হোক কিংবা শুধু শুধুই হোক, না যদি রাবড়ি থাকে। তবে রাবড়ি বানাতে গেলে অনেক সময় লেগে যাবে, কিন্তু আজ আমি খুব কম সময়ে আর একদম জিভে জল আনার মতো রাবড়ি রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকে স্বাগত। আসুন দেখে নিই আজকের রেসিপি ইনস্ট্যান্ট রাবড়ি। এর জন্য আমি নিয়েছি 3টে সাদা ব্রেড, এটাতে কিন্তু ব্রাউন ব্রেড নেওয়া চলবে না। আর প্রথমেই এই 3 পিস আমি যে হোয়াইট ব্রেড নিয়েছি তার 4টে দিক আমি কেটে প্রথমে ফেলে দিলাম। আর এগুলোকে ছোট ছোট করে দেখুন কি সুন্দর করে আমি কেটে নিচ্ছি একটা মিক্সি জারের মধ্যে। তারপর একদম সুন্দর করে দেখেছেন কি সুন্দর পাউডার হয়ে গেছে আমাদের ব্রেড ক্রাম্বস তৈরি। একটু অবাক লাগছে না, রাবড়িতে ব্রেড ক্রাম্বস, এ আবার কি রাবড়ি? দেখুন কি করছি, আমি এখন একটা ফ্রাই প্যান নিলাম, তাতে নিলাম 1 চামচের মতো ঘি। এটা ভালো করে গ্রিস করে দিচ্ছি, তার কারণ হচ্ছে রাবড়ি বা পায়েস যে কোনো কিছু করবেন যখন যদি ঘি ব্রাশ করে দিন তাহলে কিন্তু নিচের তলাটা কিন্তু পুড়ে যাবে না। আর আমি এখানে নিয়ে নিলাম 1 লিটার দুধ, আর তার সাথে নিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। আমি কিন্তু এখন গ্যাস জ্বালাইনি, এটা কিন্তু আমি গ্যাস স্টোভে বসিয়েছি কিন্তু গ্যাস জ্বালাই। গুঁড়ো দুধটা যেন খুব ভালো করে দুধের সাথে মিশে যায়, দেখেছেন কি সুন্দর দেখেছেন? তাও কিছু কিছু লাম দেখা যাচ্ছে, যতক্ষণ না মিশবে ততক্ষণ কিন্তু গ্যাস জ্বালানো চলবে না। এই দেখুন গ্যাসটা জ্বালিয়ে ফেললাম, এরপর আমি ফ্রাই প্যানটা বসিয়ে বেশ ভালো করে গুঁড়ো দুধটাকে দিয়ে দুধটাকে একটু ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম হিটে। আর এদিকে আমি তো নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেওড়া জল, আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, আর তার সাথে তো ব্রেড ক্রাম্বস আছে। এই রাবড়ি কিন্তু একটা অন্য রকমের টেস্ট, কেমন বলুন তো? যেমন আপনারা খান না দুধকে জাল দিয়ে দিয়ে ঘন করে, ঠিক সেরকম। আর আমি এখানে নিয়ে নিলাম বড় চামচে 2 থেকে 4 চামচ চিনি। আর আমি যে চিনিটা নিলাম দেখলেন খানিকটা চিনি কিন্তু বাঁচিয়ে রেখেছি, এটা কিন্তু আমি কি করব একটু পরে বলছি। দুধটাকে বেশ মিডিয়াম ফ্লেমে রেখে চিনিটা যেটা দিয়েছি ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর দেখছেন দুধটা কি সুন্দর ফুটছে, কিন্তু এটা অনেকক্ষণ ধরে ফোটানোর দরকার নেই, যেহেতু আমরা ইনস্ট্যান্ট রাবড়ি করছি। আর যে ব্রেড ক্রাম্বসটা বানিয়ে করে রেখেছিলাম সেটা আমি এখন দুধের সাথে দিয়ে দিলাম। তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এর জন্যই কিন্তু এর নাম হচ্ছে ইনস্ট্যান্ট রাবড়ি। আমাদের কিন্তু অনেক সময় ধরে কিন্তু দুধটা ঘন করার কোনো দরকার নেই, তবে পাউরুটিটা কিন্তু বেশি দেওয়া চলবে না, কারণ বেশি পাউরুটি দিয়ে দিলে কিন্তু টেস্টটা পাউরুটি আর দুধের টেস্ট চলে আসবে, কেউ তো বুঝতেই পারবে না আপনারা কি দিয়ে বানিয়েছেন, বলবেন না কিন্তু কাউকে, ঠিক আছে? যখন কাউকে কারোর জন্য বানাবেন। আর এখানে দিলাম 1/4 টিস্পুন এলাচের পাউডার আর কিছু ড্রাই ফ্রুটস, কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম আর কিছুটা আমি বাঁচিয়ে রাখলাম। এবার দেখুন কি সুন্দর করে আমি মিশিয়ে দিচ্ছি, দেখছেন? এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, লো টু মিডিয়াম। একটু দেখুন অল্প ঘন হয়ে গেছে, বেশিক্ষণ সময়ই লাগবে না। এখন আমি এদিকে আস্তাতে তো ওটা বসানো আছে কম আছে, এরপর আমি একটা জাদু করব, যেটা আমি বললাম না ইনস্ট্যান্ট রাবড়িতে একটা অন্যরকম কিছু হবে চিনি বাঁচিয়ে রেখেছি। এই দেখুন সেই চিনিটা যেটা আমি বাঁচিয়ে রেখেছিলাম, একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে আমি নিলাম আর বড় চামচের 1 চামচ জল দিলাম। এটাকে আমি ক্যারামেলাইজড হতে দেবো, মানে কি এটাকে আমাকে একটু চিনিটাকে পুড়িয়ে ব্রাউন কালার করে নিতে হবে। দেখছেন কেমন কালারটা চেঞ্জ হচ্ছে, কেমন ট্রান্সপারেন্ট হয়ে গেল? এরপর আস্তে আস্তে এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, যখনই দেখবেন এটা ট্রান্সপারেন্ট হয়ে গেল তখনই আপনি চামচ দিয়ে দেখুন কিরকম ভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখছেন একটা ব্রাউনিশ একটা এফেক্ট আসছে, এবার কিন্তু পুরো ব্রাউন হয়ে যাচ্ছে, তবে বেশি ব্রাউন করা চলবে না। এই অবস্থায় আমি কিন্তু গ্যাস ওভেনটাকে বন্ধ করে দিলাম, দেখেছেন ব্রাউন কালার হয়ে গেছে। বেশি করলে কি হবে, এটা তেতো হয়ে যাবে। আর আমাদের ইনস্ট্যান্ট রাবড়ি তো তৈরি, আমি ছড়িয়ে দিলাম ক্যারামেল যেটা করেছি চিনিটাকে পুড়িয়ে,
সেইটা আমি দিয়ে দিলাম। তাতে কি হবে, রাবড়ির যেটা আমরা একটা ব্রাউন কালার দেখি না, কি করে ব্রাউন কালারটা আসে, অনেকক্ষণ ধরে মানে ফুটিয়ে ফুটিয়ে যদি আসে, কিন্তু আমরা সেটা অনেকক্ষণ ধরে ফোটাচ্ছি না। দেখেছেন কি সুন্দর আমাদের ইনস্ট্যান্ট রাবড়ি রেডি হয়ে গেল। এখানে একটু কিন্তু শাহি শাহি ভাব আনতে হবে, যে তার জন্য আমি দিলাম এখানে 1/4 টিস্পুন কেওড়ার জল। কি কেমন লাগছে, দারুণ লাগছে না? উপর থেকে ছড়িয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস আর গোলাপের পাপড়ি, আমাদের আজ ইনস্ট্যান্ট রাবড়ি তৈরি হয়ে গেল। আশা করি খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে বরাবরের মতো লাইক আর শেয়ার করবেন। আর কেমন হয়েছে বানিয়ে কিন্তু আমাকে লিখতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।